সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে এলাকায় যাচ্ছি এটি খুবই ভয়ঙ্কর এরিয়া, ইন্ডিয়া বর্ডার এরিয়া, ত্রিপুরা বর্ডার আমরা যাকে বলি, আর বাংলাদেশে কসবা বর্ডার, যেটি কসবা রেলওয়ে রেল স্টেশন পাশেই। তা আমরা সেই ভয়ঙ্কর জায়গায় এক্সপ্লোর করতে গিয়েছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিনের যে বেড়াটি, এটি সীমানা হল বাংলাদেশ। আর এই যে কাঁটাতার দেখছেন, দেখুন এই মানুষ এখানে আসতে খুবই ভয় পায়। এই যে কাঁটাতার উঁচা উঁচা বেড়া দিয়ে রেখেছে, ওইটা হলো ত্রিপুরা ইন্ডিয়া। এটির ভিতরে আমাদের কমলা সাগর অবস্থিত, যেটি ব্রিটিশদের সময় ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে। আসলে তার বিপদে বুঝতে পারতেছে না। এখানে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। দেখুন সীমানা পিলার, আমরা তারপরে সাহস করে গিয়েছিলাম এই এরিয়াটি এক্সপ্লোর করতে। খুব ভয় ভয় লাগছিল। বিএসএফ সম্পর্কে আপনারা জানেনি, তারা ফেলানের মতো পাখির মতো মেরে ফেলানিকে কাঁটা জালে ঝুলিয়ে রেখেছিল। এখানেও যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর কমলা সাগরটি ইয়ের ভিতরে, একদম এন্ডের ভিতরে, দেখুন কাঁটা তারা বেড়া দিয়ে ফেলছে। খুবই সুন্দর একটি সাগর, আমাদের দুর্ভাগ্য আমরা এটি রাখতে পারিনি। তো আমরা আজকে এক্সপ্লোর করছি কসবা বর্ডার এরিয়া। দেখুন একজন বিডিআর ভাই, খুব সম্ভবত উনি আমাদেরকে সাহস দিয়ে তারপর এই বর্ডার এরিয়া নিয়ে গেছিলেন। বলছিলেন যে ঠিক আছে চলেন, সমস্যা নাই, আমি আপনাদেরকে এরিয়াটি ঘুরে ঘুরে দেখাবো। তো ওনার সাথে আমরা চলতেছিলাম, আর ফাঁকে ফাঁকে আমরা কমলা সাগর ওই একটু দেখা যায় পানি ভিডিও করতেছিলাম। এটি আসলে খুবই সুন্দর, আবার খুবই ভয়ঙ্কর। তো আপনারা যদি কখনো এরিয়া যান, অবশ্যই খুব সাবধানে যাবেন, কাউকে ভিডিও সদস্য তাদেরকে সাথে নিয়ে যেতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য। চলুন আপনাদেরকে আমরা বড় এরিয়া নিয়ে যাই। আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি বর্ডার এরিয়া। এটি হলো কসবা বর্ডার, আর এই কমলা সাগরটি পড়েছে পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরাতে পড়েছে। আমরা আগে ভাবতাম, আপনি গুগল ম্যাপ সার্চ দিলে পেয়ে যাবেন কমলা সাগরটি। খুব চমৎকার দৃষ্টিনন্দন সাগর। আর এখানে এরিয়াটি ভয়ঙ্কর হলেও খুবই দৃষ্টিনন্দন, এবং আপনার মন চোখ জুড়িয়ে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখে। আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, খুব চমৎকার এরিয়া। তো আপনারা এখানে যেতে চাইলে যেতে পারেন, তবে অবশ্যই কোনো বিডিও সদস্য বা ওই এলাকার মানুষ তাদেরকে নিয়ে যাবেন, না হলে যে কোনো সময় লাশ হয়ে ফিরতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন সবাই, আর এরকম এক্সক্লুসিভ ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। গুড বাই, টেক কেয়ার অল মাই ভিউয়ার্স, টেক কেয়ার।